আরেকবার তুলতে চাইতাম চাইছিলাম আর কি ওটা কি তুলতে পারবো আমাদের মিত্র সীমা কোনো কষ্ট হয় না এটা এটা তুলতে যাচ্ছেন জি জি একটু আরেকবার একটু আমি মনে হয় কাউকে বুঝাইতে পারি নাই যেটা আমি বলতে চাইছিলাম একটু যদি সুযোগ দিতে আমাদের মিত্র মিত্র সীমা কোনো কষ্ট হয় না এটার তো কোনো দলিল তো আপনি নিয়ে আসছেন আজকে নিশ্চয়ই আমাদেরকে বোঝাবার জন্য না 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 আমার দাবিটা তো কষ্ট হয় নাই এটা ছিল না আমার দাবিটা ছিল ওই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমার আমি আর আমার যদি রেফারেন্স চান রেফারেন্স হচ্ছে ওই দুইটাই ওই দুইটা একটা হচ্ছে ওই উনার বক্তব্য আর একটা হচ্ছে হাদিস আমি এই দুইটাই কোট করে আমি দেখাবো আর কি থেকে কথা বলবো না আচ্ছা হাদিসটাতে আমরা পরিচ্ছদে লেখা দেখতে পাচ্ছি মৃত্যুর সময় কষ্ট হওয়া এটা কি পড়া যাচ্ছে ভাই জি 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 কিন্তু আপনি এটা পরে বুঝতে পারতেছেন না যে মৃত্যুর সময় কষ্ট হইছে এটা বুঝতে পারতেছেন না তাই না ও এখানে এখান থেকে তো মনে হচ্ছে যে মৃত্যুর সময় কষ্ট হওয়া কিন্তু আমরা যদি ওই ওই হুজুরটার বক্তব্যটা দেখি এখন এই আপাতত এই হাদিসটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে তিরমিজি শরীফের নয় নম্বর হাদিস এখানে পরিচ্ছাদে বলা হচ্ছে মৃত্যুর সময় কষ্ট হওয়া এটা পরে আপনি এটা বুঝতে পারছেন না যে এই এই পরিচ্ছাদ এই পরিচ্ছাদ একটু কথা শুনে নেন ভাই কথা শুনে নেন এই পরিচ্ছদে যে হাদিসগুলা নিয়ে আলাপ করা হয়েছে সেই হাদিসগুলার বিষয়বস্তুটা হচ্ছে মৃত্যুর সময় কষ্ট হওয়া তাই তো নাকি জি নাকি মৃত্যুর সময় আরাম পাওয়া এটা কি এখান থেকে বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে মৃত্যুর সময় কষ্ট হওয়া নাকি আরাম পাওয়া কোনটা এখান এই চ্যাপ্টারে কোন বিষয়গুলো নিয়ে লেখা হয়েছে মৃত্যুর সময় কষ্ট হওয়া নিয়ে এখানে লেখা হয়েছে আচ্ছা কিন্তু এই হাদিসটা পরে আপনি বলতেছেন যে এই হাদিসটা পরে আপনি বুঝতে পারছেন না যে মুহাম্মাদের মৃত্যুর সময় কষ্ট হইছে এটা আপনি বুঝতে পারছেন না নাকি এটা থেকে আমি ওই বক্তব্যটার সাথে এই বক্তব্যের কোনো কন্ট্রাডিকশন পাইতেছি না বক্তব্য পরে যাচ্ছে তো ভাই এই এইখানে হাদিসে যেটা লেখা আছে সেটা নিয়ে একটু বলেন যে এই হাদিসটা পরে কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না যে মুহাম্মাদের সময় কষ্ট হয়েছে নাকি হয় নাই কষ্ট হয়েছিল হ্যাঁ কষ্ট হয়েছিল এই হাদিসটা যদি আমি পড়ি তো বোঝা যাচ্ছে যে তার কষ্ট হয়েছিল আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন এই হাদিসটা পরে আমরা বুঝতে পারলাম মুহাম্মাদের মৃত্যুর সময় তীব্র কষ্ট হয়েছিল তীব্র যন্ত্রণা হয়েছিল নাকি জি 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 নাকি মৃত্যুর মৃত্যুর কষ্ট না ওইটা মৃত্যুর আরাম আমি বলতে আসছি যে আমি আপনাকে আগে একটা জিনিস জিজ্ঞেস করে মনে করেন আপনার বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল তার উপর দিয়ে একটা ট্রাক চলে গেছে হ্যাঁ আশে তার মনে করেন নারীบุรี বের গেছে ট্রাকের চাপে নারীบุรี সব বের হয়েছে এবং সে চিৎকার করে কাঁদতেছে কাঁদতেছে কান্নার কিছুক্ষণ কান্না কাটির পরে সে আসলে মারা গেল আপনার বাবার মৃত্যুর সময় কি কষ্ট হয়েছে নাকি হয়নি অবশ্যই আমি এটা নিয়ে কালকে ভাবছি আমার মনে হচ্ছে এটা হচ্ছে মৃত্যু কষ্ট বলা বলা যাবে কারণ এটা হচ্ছে এই রিজনের কারণে এই পেনটা তার ওই ডেথ দিতে গিয়ে সহায়তা হয় তাই সেহেতু আমরা বলতে পারি যে এটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা আচ্ছা আপনার বাবার মনে করেন ক্যান্সার হয়েছে হ্যাঁ ক্যান্সারে শরীরের কোষগুলা মানে তীব্র হচ্ছে হচ্ছে প্রতিদিন সারতেছি না সারতেছি না তিন মাস ধরে ক্যান্সার হইলো এবং ক্যান্সারে আপনার বাবার ফুসফুস একেবারে নষ্ট হয়ে গেছে সেই ফুসফুসটাতে বাবা আপনার বাবা শ্বাস নিতে নিঃশ্বাস নিতে পারতেছে না ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না ব্রেনেও অনেকখানি ড্যামেজ হয়ে গেছে কথা বললে কথা বোঝে না তাকে তার সাথে কথা বলে বোঝে না সে একটু পরে পরে বমি করে এবং বমি করে রক্তবমি বের হয় তারপরে তিন মাস অনেক চেষ্টা করলো ডাক্তার কিন্তু তাকে আর বাঁচানো গেল না তিন মাস অত্যন্ত যন্ত্রণার সহ্য করে উনি মারা গেলেন এই যে তিনটা মাস যে তো কষ্ট করলো এবং মরার আপনাদের কাছ থেকে হাসি বিদায় নিলেন এত কষ্ট কষ্ট তো মরার আগে বিদায় নিলেন সে কি মৃত্যু যন্ত্রণা ছিল নাকি ছিল না তার অবশ্যই এটাকে আমি মৃত্যু যন্ত্রণা বলবো যদি আমার একটা কোশ্চেন আছে এখানে যে যদি সে দিন শেষে যদি আপনার মৃত্যু যন্ত্রণাটা শিওর হয় ভাই তারপর আপনি আচ্ছা ঠিক আছে বলেন যেটা বলতে সেটা বলেন আচ্ছা সেই ক্ষেত্রে এখানেও বলতে পারি বা কালকে স্ট্যাবিংটার ক্ষেত্রে বলতে পারি যে শেষ মুহূর্তে যদি ডাক্তার কোনো ভাবে তাকে বাঁচিয়ে বাঁচায় মনে করেন যে বুকে এবং পেটে স্ট্যাব করলো ছুরি দিয়ে কিন্তু দিন শেষে মনে করেন যে এট দা এন্ড তাকে কোমা থেকে বাঁচায় তুললো তো সেক্ষেত্রে কি ওটা তো মৃত্যু যন্ত্রণায় থাকবে ইজ ইট না মৃত্যু যদি না হয় তাহলে তো সেটা সেটা যন্ত্রণা থাকবে কিন্তু মৃত্যু যন্ত্রণাটার কারণে যদি মৃত্যু হয় তখন আমরা সেটাকে মৃত্যু যন্ত্রণা বলি মৃত্যু তো আর আলাদা কিছু না মৃত্যু তো আর আলাদা মানে এক্সট্রা কিছু না মৃত্যু হচ্ছে যে আমাদের যে বডির যে ফাংশন আছে সেই ফাংশনগুলো গুলা যদি কোনোটাতে যদি সেই যন্ত্রণার কারণে কোনো ফাংশন যদি অকেজ হয়ে যায় মনে করেন আমার শরীরে প্রচন্ড পেইন হচ্ছে রক্তগুলা জমাট বেঁধে যাচ্ছে হ্যাঁ রক্তগুলো আর মানে চালিত হচ্ছে না হৃদপিণ্ড আর রক্তটাকে চালিত করতে পারছে না তাতে আমার শরীরে প্রচন্ড পেইন হচ্ছে এই পেইনের কারণে যদি আমি মারা যাই তাহলে আমার শরীরে যে যন্ত্রণাটা হচ্ছিল সেই যন্ত্রণাটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা কিন্তু যদি আমি মারা না যাই আমি যদি বেঁচে যাই তাহলে তো আর সেটা মৃত্যু না মানে যেই যন্ত্রণার কারণে মানুষ মৃত্যু মুখে পতিত হয় বা মৃত্যু হওয়ার সময় যে যন্ত্রণাটা হয় সেটাকে মৃত্যু যন্ত্রণা বলে যদি মৃত্যুটা তখন না হয় তখন তো আর সেটা সেটা যন্ত্রণা থাকবে কিন্তু সেটা তার মৃত্যু যন্ত্রণা থাকবে না বাই ডেফিনেশন ঠিক আছে এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি মনে করেন আমেরিকাতে একজন কাফের সে হচ্ছে সারা জীবন হচ্ছে গিয়ে মনে করেন যে ইহুদি হ্যাঁ সে সারা জীবন হচ্ছে ইসলামের বদনাম করছে এখন তার শেষ সময় উপস্থিত এখন সে গিয়ে ডাক্তারকে বলল তার অনেক बुरा হয়েছে ডাক্তারকে গিয়ে বলল সে আমাকে আমি সচ্চা মিত্র চাই আমাকে সচ্চা মিত্র দাও ডাক্তার বলল কি ইউরোপ আমেরিকাতে খুব চমত্কার ব্যবস্থা আছে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে সচ্চা মিত্র যারা চায় বীর একটা মিত্র তাদেরকে দেওয়া হয় অক্সিজেনের সাথে একটা একটা গ্যাস কি যেন মিলাই দেয় এবং একই সাথে হচ্ছে যে স্লাইনের ভিতরে একটা যেন ইনজেকশন করে যেটাতে খুব ঠান্ডার ভিতরে আরামের ভিতরে খুব হাসতে হাসতে একটা মিউজিক বাজায় দেয় সাইডে ওই ব্যক্তির যে প্রিয় গানটা সেই গানটান বাজায় দেয় সাইডে গান শুনতে শুনতে ঘুমাইতে ব্যক্তিটা কখন যে মারা যায় সে নিজেও টের পায় না এমন কি ইউরোপ আমেরিকাতে পশুপাখির পশুপাখি যেন মৃত্যুর সময় ব্যথা না পায় সেটার জন্য চেষ্টা করা হয় সেটা হচ্ছে যে এখানে যে স্লটার করা হয় পশুদেরকে যে স্লটার করা হয় সেই স্লটারের সময় যে জিনিসটা করা তাদের ব্রেনের উপরে একটা জায়গা আছে সেখানে একটা ছোট একটা পিস্তলের মতো একটা থাকে সেখানে ছোট একটা জিনিস ঠাস করে একটা গুলির মতো মারা হয় সেটাতে যেটা হয় মানে মনে করেন গরু বা ছাগল বা ভেড়া এদেরকে মাথার যে উপরে সোজা উপরের দিকে এখানে একটা গুলি করা হয় গুলিটা হচ্ছে খুবই সামান্য গুলি হালকা একটু ব্যথা লাগে এমন যে গুলি মারলে যে গুলি মারার মতো যেরকম ব্যথা সেরকম ব্যথা না হালকা একটু একটা ইয়া লাগে কোট করে একটা শব্দ হয় এবং সেটাতে কি হয় সেই মানে জিনিসটা ছোট একটা জিনিস সেটা মস্তিষ্কটাকে অবশ করে দেয় এই যে প্রাণীটা তখন মৃত্যুর সময় আর কোনো কষ্ট পায় না তখন মস্তিষ্কটা অবশ তখন তার গলাটা কেটে ফেলা হয় এই গলা কেটে ফেললে তখন সে আর মৃত্যু যন্ত্রণাটা ভোগ করে না সে ঘুমের ভিতরই সে তার মৃত্যুটা হয়ে যায় এই জিনিসটা কি আপনি শুনেছেন নাকি আপনি কখনো শুনেন নাই শুধু এটাই না এরকম একটা মনে ক্যাপসুল টাইপস কিছু দেখছিলাম সেটাতেও নাকি এই এই প্রক্রিয়া সেই প্রক্রিয়া এরকম কোন रिलेटेड প্রক্রিয়া মানে উইদাউট এনি পেন আর কি ইয়া করা মৃত্যু দেওয়া হয় আর কি হ্যাঁ তো এই যে ইহুদি কাফের যাকে হচ্ছে গিয়ে যে হচ্ছে স্বেচ্ছা মৃত্যু চাইলো সে ডাক্তারের কাছে গিয়ে বললো এবং তাকে একটা স্বেচ্ছা মৃত্যু দেওয়া হলো মানে অক্সিজেন সিলিন্ডার টিলিন্ডার দিয়ে স্যালেন দিয়ে খুবই আরামসে সে মারা গেল আমরা এই জিনিসটা টেস্ট করেও দেখতে পারি যে মৃত্যুর সময় যে তার কি যন্ত্রণা এটা তো কনফার্ম ইয়েস সেটা আমরা ইনফ্যাক্ট সেটা আমরা তার যে পেইন কতটুকু হচ্ছে সেই জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি ইনফ্যাক্ট মানুষের পেইন হলে যেই ধরনের মস্তিষ্কে যে ধরনের ইয়া হয় মেকানিজম হয় আমরা পরীক্ষা করে দেখে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এই ধরনের মানুষদের মস্তিষ্কে সেই ধরনের কোনো সমস্যা হয় না তার মানে তারা সেই পেইনটা ফিল করতেছে না তার মানে এই ব্যক্তিরা তো খুবই আরামসে মারা যাচ্ছে নাকি জি তবে মৃত্যু যন্ত্রণা হচ্ছে না নাকি জি 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 না কিন্তু এই ব্যক্তি তো সারা আল্লাহর ছিল সে তার মৃত্যু যন্ত্রণারা না কেন ভাই কারণ

আমি খাইবারে যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রনা অনুভব করছি আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়েছে মানে তার এত তীব্র হচ্ছে যে তার প্রাণবায়ুটা যায় যায় অবস্থা এবং এরপরে সে মারা আসলে গেল কয়েকদিন পরে কয়েকদিনের মধ্যে সে আসলে মারা গেল এবং কয়েকদিন সেই যন্ত্রণাটাও সহ্য করছে তাহলে তো সে তো মৃত্যু যন্ত্রণা সহ্য করছে তো তাই না জি অবশ্যই আবার একটু শেয়ার হয়ে নিলাম আচ্ছা এখন আমরা সেই ভিডিওটা একটু দেখি আবার একটু দেখেন তাহলে হ্যাঁ সামিরা আহমেদ জানাচ্ছেন আজ আমাদের এখানে জুমার খুদ্ ইমাম সাহেব বয়ান বলেছিলেন যে মালাকুর মতকে জিজ্ঞেস করা হলো হল রসল্লা উন্নতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা চীবেন রসুল্লাহাম সোনার পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এই কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানার মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাজির দ্বারা বর্ণিত রয়েছে আর ফাঁসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রূপ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমানদার তিনি টেরি পাবেন না অত্যন্ত ফিনিশিং এ সে বলতেছে যে ইসলামের কিন্তু মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা কিন্তু স্পেসিফিক করে দেওয়া হচ্ছে যেটা ওনার এই লাস্টে বলা আছে উনি উল্লেখ করছে সেটা হচ্ছে রু ধর্মে ইসলামে আত্মার কনসেপ্ট আছে তাদের কনসেপ্ট হচ্ছে মৃত্যু হচ্ছে আত্মা থেকে রুহ বের হয়ে যাওয়াটাই হচ্ছে মৃত্যু এবং সেই পেনটাই হচ্ছে তার মৃত্যুর পেন হিসেবে ধরে আত্মা ওই যে এটা তিনি উল্লেখ করছে একেবারে শেষ যে এটার দলিলটা একটু দেখান এটা হুজুরটার মুখের কথাটাই আমি কোট করছি না এই এই হুজুরের কথা না আপনি আমাকে দলিলটা দেখান যে ইসলামে এটাকে মৃত্যু যন্ত্রণা হিসেবে ধরা হয় না মৃত্যুর সময় যে যন্ত্রণাটা হয় মৃত্যুর আগে যে যন্ত্রণাটা হয় সেটাকে মৃত্যু যন্ত্রণা হিসেবে ইসলামে ধরা হয় না সেই দলিলটা আমাকে একটু দেখান

তার মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না এখানে তো ভাই মৃত্যু যন্ত্রণা কথাটা বলা আছে নাকি জি মৃত্যু যন্ত্রণাটা মানে আপনি বলতে চাচ্ছেন যে মৃত্যু যন্ত্রণা এখানে যেটা বলা আছে মৃত্যু যন্ত্রণা তার আসলে হয় নাই এটা হুজুরটা হুজুরটার কথা করছে হুজুরটা বলছে আর কি হুজুরটা যে হুজুরটা বলছে যে রুহ যখন বের হবে তখন খুবই কষ্ট পাবে কাফেররা কিন্তু মুসলমানরা হচ্ছে মানে শিশুদের ঘুমানোর মতো সামথিং লাইক দ্যাট ওরকম হবে যখন রুহটা বের করা হবে একেবারে আমি ওনার কথাটাই কোট করছি কিন্তু আপনি যদি কালকে যে হাদিসটা দেখাইছেন যে হাদিসটা দেখাইছেন ওটা যদি এখন আনেন ওখানে দেখবেন যে শেষে বলছে যে মোহাম্মদ বলতেছে যে আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম মানে তখনও প্রাণবায়ুটা বের হয় নাই সো প্রাণবায়ু বিষক্রিয়ার যন্ত্রণায় একজনের প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে আর আপনি বলতেছেন যে প্রাণবায়ু বের হওয়ার সময় তার কোনো কষ্ট হয় নাই মানে সে টের পাচ্ছে যে আমার প্রাণবায়ুটা এত কষ্ট যে আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম এ রিলেটেড কোনো রিলেটেড লাইন নাই এটা আমি বলতেছি যে প্রাণবায়ু বের হওয়ার টাইমে সে কি এক্সপ্রেস করছে সে কি বলছে কোনো আছে এখানে মোহাম্মদের যে কথাটা সেটা হচ্ছে যে এখন সেই সময় আগত যখন সে বিশক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়েছে মানে সে বুঝতে পারতেছে যে বিশক্রিয়ায় আমার জান যায় যায় অবস্থা যাইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে তো উনি এতদিন যে এতগুলোতে এগ্রিড হলেন ধরেন ওনার ফাদার ধরেন ট্রাকের নিচে চলে আসেন তো তিনি কষ্ট পাইতেছেন কিন্তু তার ruh যখন বের হবে তখন আরামে আরামে বের হবে ও আচ্ছা এবং যে কাফেরটা যে কাফেরটাকে ওই যে মানে মানে একটা আনটেস্টেবল মৃত্যু কথা যে মৃত্যু যন্ত্রণার সময় রুহু যেটা ইয়ে হবে সেটা আনটেস্টেবল স্টুপিড একটা কথা এটা মানে হুজুর এটাই এটাই বলছেন আর কি আপনার পজিশনটা এরকম হুজুর যেটা বলছেন এটা টেস্ট করার কোনো কোনো ইয়ে নাই এটা যুক্তি প্রমাণ দেখার কোনো ইয়ে নাই এটা আনটেস্টেবল একটা স্টুপিড অন্ধবিশ্বাস ইয়া ইয়া অফকোর্স আচ্ছা আমার মূল পয়েন্টটা ছিল যে এই দুটো কনট্রাডিক্ট করে নাই আমি মনে হয় এটা ক্লিয়ার করতে পারছি না আপনি ক্লিয়ার করতে পারেন না আমি এখনো বুঝতে পারলাম না যে এটা আপনি এতটুক আপনি এতটুক ক্লিয়ার করছেন যে হুজুরের কথাটা ছিল আনটেস্টেবল আর স্টুপিড অন দ্য বিসিস এটা কি ক্লিয়ার হয় না যে ওখানে যেটা বলছে প্রাণবায়ু প্রাণবায়ু বের হলে সেটা হচ্ছে হুজুর বিলখন কখনো তার কথা তার কথার মধ্যে কখনো বলে নাই যে শুধুমাত্র শুধুমাত্র যখন রুটা যখন ফুট করে বের হয়ে যাবে শুধুমাত্র সেখানে তার ইয়া পাবে না আপনি যদি অতটুক জ্ঞান যে হ্যাঁ শুধুমাত্র যখন তার আটা ফুট করে বের হবে যেটা 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 প্রমাণ করার কোনো ওয়ে নাই টেস্ট করার কোনো উপায় নাই যেটা হচ্ছে আগাগোড়া একটা অন্ধবিশ্বাস অতটুক অতটুক ایشার কথা বলছে মানে একটা ওয়ার্ডলেস অন্ধবিশ্বাসের কথা বলছে হুজুর যদি আপনি অতটুক জান

একটা কুড়াল দিয়ে কোপ দিছে বুঝছেন কুড়াল দিয়ে কোপ দুই ভাগ কিন্তু পুট করে রুটা একটা আওয়াজ রুটা বেরোবে তখন একটু সত্যি কথা বলতে আপনার সত্যি কথা বলতে আপনার এটাই আপনি যে পজিশনে দাঁড় করাইতেছেন যেটা সেটা হচ্ছে একটা আনটেস্টেবল স্টুপিড পজিশন মানে স্টুপিড অন দ্য রিসার্চ যে অন্ধবিশ্বাসটাকে টেস্ট করা যাবে না নथिंग আপনি এর এর কিছু করতে পারবেন না শুধুমাত্র একটা অন্ধবিশ্বাস ওই জায়গায় আপনি নিজের হুজুর মানে আপনি নিজে হুজুরকে নিয়ে দাঁড় করাইতেছেন যে এটা এতটা একটা স্টুপিড অন্ধবিশ্বাসের কথা মানে স্টুপিড এজ অন্ধবিশ্বাস কথা যেটা যেটা আপনি টেস্ট করতে পারবেন না কিছু না জাস্ট বলার মতো কথা এটা 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 প্রমাণ করার কোনো উপায় নাই জাস্ট দাবি একটা ফাত্রা দাবি হ্যাঁ সেটা আলাদা ব্যাপার না সেটা আপনাদের এই সার্কাস রুম এই যে ট্রল আলাদা আলাদা ব্যাপার আলাদা আলাদা ব্যাপার আপনার কাছে কারণ আপনি অতটুক ধরছেন আমরা তো কোন একটা কথার জিষ্ট বুঝি রাইট যে কথা কথা দ্বারা সে কি বুঝাইতেছে মিত্রযন্ত্রটা বলতে আমার কাছে মনে হয় নাই যে আপনার এই হুজুর শুধুমাত্র বলে যে পুট করে যাওয়ার রূহটা বের তখন সে আরামে ইয়া হবে মানে তখন সে তার মিত্রটা আরামদায়ক হবে ওই কথাটা আমি বুঝিনা ওই ওই পজিশনটা আপনি হোল করছেন তার কথা থেকে আপনার পজিশন থেকে আপনার ইয়া থেকে